বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী তিন ম্র পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্র। এরা মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন। ভাষা ম্রদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্র ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যাবে। ধর্ম ম্র জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়া আরেকটি ধর্মমত আছে ক্রামা নামে। ম্ররা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। সমাজ ব্যবস্থা ম্র পরিবারের প্রধান হলেন পিতা। তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা। বাড়ি ম্ররা তাদের বাড়িকে বলে কিম। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করে। খাদ্য ম্রদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। পোশাক ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো সাদা পোশাক পরেন। উৎসব জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্ররা বিভিন্ন আচার উৎসব পালন করে। ম্র সমাজের একটি রীতি অনুযায়ী শিশুদের বয়স 3 বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। এসো বলি ম্র জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্র জনগোষ্ঠীর তুলনামূলক 3টি বাক্য লেখো। আরো কিছু করি এটি একটি ম্র বাড়ি। বাড়িটির দেয়াল, মাচা এবং ছাদে কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে তা লেখো। যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো। ম্র জনগোষ্ঠীর বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে মায়ানমার। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এক ম্রদের কোথায় দেখা যায়? ক লুসাই পাহাড়ে, খ খাগড়াছড়ি পাহাড়ে, গ চিম্বুক পাহাড়ে, ঘ রাঙামাটি পাহাড়ে। 2 ম্র পরিবারের প্রধানকে? ক মাতা, খ পিতা, গ ভাই, ঘ বড় বোন। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এক ম্ররা তাদের বাড়িকে কিম বলে। 2 ম্রদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। 3 ম্ররা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী।